এটি কোনো বাজারের দৃশ্য নয়, এটি মাওয়াঘাটের একটি হোটেলের দৃশ্য। এখানে পদ্মার ইলিশ কীভাবে বেচাকেনি হচ্ছে সেটি একবার আপনারা দেখুন, আর এই ইলিশগুলো কিনে কীভাবে ভাজি করে খাওয়ার প্রস্তুতি চলে সেটিও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন আমরা দেখতে থাকি ভিডিওটি। এখানে দেখুন এই লোকটি ইলিশ মাছ কাটছে, আপনারা কিনে এই লোকের কাছে দিলেই আপনার ইলিশটি কেটে দিবে। দেখুন এখানে কিভাবে কাটছে। এখানে দেখুন ভাজা হচ্ছে ইলিশ, সাথে ভাজা হচ্ছে বেগুন। তো এখানেই টাটকা টাটকা ভেজে গরম গরম ইলিশ ভাজা খাওয়া যায়। দেখুন এখানে বানানো হচ্ছে ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা। তো এখানে ইনি যে ভর্তাটি করছেন সেটি হলো ইলিশ মাছের লেজের ভর্তা। এই গুল গুল জিনিসগুলোকে মনে হচ্ছে লাড্ডু, না এগুলো লাড্ডু নয়, এগুলো ভর্তা। প্রায় 12 আইটেমের ভর্তা আছে এই জায়গায়। তো এই ভর্তা দিয়ে আমরা খেতে পারি। আর যেসব জিনিস আছে দেখুন, এখানে আছে ডাল, চিংড়ি মাছের তরকারি, দেখুন চিংড়ি মাছ। তো বিভিন্ন আইটেমের তরকারি এখানে আছে। তো এখানে দেখুন পোয়া মাছ। এটা ইলিশ মাছের ঝোল, এটা ছোট মাছের চচ্চড়ি, দেখুন এটি পাত্তা মাছের যে ঝোল সেটি, একটি রুই মাছের মাথা, দেখুন এটা রুই মাছের ঝোল। বিভিন্ন আইটেমের তরকারি ওনারা রেঁধে রেখেছেন, তো ইচ্ছে করলে আপনারা এখান থেকেও খেতে পারেন। দেখতে থাকুন। সব হোটেলগুলোতে এভাবে তরকারি রান্না করা আছে, ইচ্ছে করলে আপনারা রান্না করা তরকারি খেতে পারেন। আর ইচ্ছে করলে ইলিশ মাছ কিনে ভেজে তারপরও খেতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।